ওকে, সো আমরা রিমুভ নিয়ে কাজ করব। সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে রিমুভ বাটন ক্লিক করার পর আমাদের পুরো নোটস অথবা কমেন্টস আসলে রিমুভ হয়ে যাবে। ওকে, সো আমরা সেটা নিয়ে কোথায় কাজ করতেছি? আমরা সেটা নিয়ে কাজ করতেছি হচ্ছে আমাদের এখানে। সো আমরা কনটেক্সট থেকে রিমুভ করে দিচ্ছি, কিন্তু আমাদের কনটেক্সট থেকে রিমুভ করলে হবে না, আমাদের সার্ভার যেখানে আসলে আমাদের যেখান থেকে আমাদের রিয়েল ডাটাগুলো আসতেছে সেখান থেকে হচ্ছে রিমুভ করতে হবে। ওকে, সো আমরা যদি রিমুভ করতে যাই আমরা হচ্ছে অ্যাক্সিওস ইউজ করতে পারি। সো অ্যাক্সিওস, ওকে, সো আমি আগে রিকোয়ার করে নিই অ্যাক্সিওস। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিলিট রিকোয়েস্ট, আমি হচ্ছে টেম্পলেট স্ট্রিং ইউজ করবো, কারণ আমরা একটা নির্দিষ্ট নোটকে আমরা হচ্ছে বলে দিব যে আমরা এই নোটটাকে আসলে হচ্ছে রিমুভ করতে চাচ্ছি। ওকে, সো আমরা একটা নোটকে যদি রিমুভ করতে চাই সেটা ইউনিক আইডেন্টিফায়ার হচ্ছে আইডি। ওকে, সো আমরা যদি এটাকে যদি রিকোয়েস্ট সেন্ড করি, সো আমরা একটা কাজ করি, আমরা কনটেক্সট থেকে আমাদের ইউআরএলটা নিয়ে আসি, হচ্ছে আমাদের সেই ইউআরএল। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বলে দিতে হবে যে হচ্ছে আমাদের সেই আইডি। ওকে, সো আমি এই আইডির উপর বেস করে আসলে আমাদের আইটেমটাকে হচ্ছে রিমুভ করতে চাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে অ্যাওয়েট ইউজ করবো, তার মানে আমরা ওয়েট করতে চাচ্ছি কারণ এটা ডিলিট হতে কিছুটা সময় লাগবে। সো অ্যাওয়েট ইউজ করলে আপনাকে অবশ্যই র্যাপার ফাংশন অ্যাসিং দিয়ে দিতে হবে। ওকে, আপনার যদি ব্যাপারটা ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সিরিজটা দেখে আসবে। সো সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি রিমুভ বাটনে যদি ক্লিক করি তাহলে রিমুভ হলো, বাট আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আবার চলে আসবে। ওকে, সো এটা আসলে যেহেতু ফেক টেস্ট এই আসলে আমাদের যদিও ইমিডিয়েটলি দেখাচ্ছে যে আসলে রিমুভ হচ্ছে এবং আমাদের সার্ভারও হিট করতেছে, বাট আসলে সার্ভার আমাদের যে জেসন সার্ভার আছে জেসন প্লেস হোল্ডার, সো ওখানে রিয়েলি আসলে কোনো ডাটা আপডেটও হচ্ছে না। ওকে, সো এটা মাথায় রাখবেন, যেটা জাস্ট একটা ফেক টেস্ট হবে, জাস্ট পুরো ব্যাপারটা যাতে হচ্ছে আপনি জাস্ট একটা ইনস্ট্রুমেন্টেশন দিচ্ছে আপনাকে। ওকে, যে আসলে এটা এইভাবে কাজ করতেছে, কিন্তু রিয়েলি আসলে ওদের ডাটা ওদের সার্ভারে কোনো ডাটা আপডেট হচ্ছে না অথবা অ্যাডও হবে না। ওকে, দেন হচ্ছে আমরা আসলে অ্যাড নিয়ে কাজ করবো, আমরা কোনো একটা নোট যখন অ্যাড করবো তখন সেটা নিয়ে কাজ করবো। সো বেসিক্যালি আমরা যদি হচ্ছে, ওকে, সো অ্যাড নিয়ে যদি আমরা কাজ করতে যাই, হ্যাঁ, তাহলে আমাদের অ্যাড হচ্ছে মেনলি এখানে আমাদের আমাদের কনটেক্সটের মাধ্যমে হচ্ছে আমরা আসলে নোটটাকে হচ্ছে অ্যাড করে দিচ্ছি, বাট আমরা সার্ভারে হচ্ছে এটাকে সার্ভার থেকে আলটিমেটলি হচ্ছে আমাদের সার্ভারে অ্যাড করবো, দেন হচ্ছে আমরা আসলে আমরা সেই রেসপন্সটা যেটা পাবো সেটা আলটিমেটলি হচ্ছে আমরা কনটেক্সটের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাড করে দিব। ওকে, কনটেক্সটের মধ্যে কনটেক্সটের যে স্টেট আছে ডাটা আছে সেখানে হচ্ছে আলটিমেটলি আমরা অ্যাড করে দিব। ওকে, সো আপনারা জানেন ইউআরএলটা কি, সো আমরা অ্যাক্সিওস রিকোয়ার করে নিলাম। ওকে, সো অ্যাক্সিওস, দেন আমাদের যেই আমাদের এটা বেসিক্যালি হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ওকে, কারণ আমরা নতুন একটা ডাটা হচ্ছে পোস্ট করতে চাচ্ছি, দেন আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম, সরি ফর দ্যাট, আমরা মোস্ট প্রবাবলি মিস করে গেছি, আমরা ইউআরএলটা নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম, দেন হচ্ছে আমরা যেটা করবো আমাকে হচ্ছে পোস্ট করার সময় আমাকে বলে দিতে হবে আসলে আমি কী কী ডাটা পোস্ট করতে চাচ্ছি। ওকে, সো আমাদের আমাদের বেসিক্যালি আমাদের জেসন প্লেস হোল্ডার সার্ভার হচ্ছে আমাদের কয়েকটা কি রিসিভ করবে। ওকে, একটা হচ্ছে আমাদের নেম, দেন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে বডি। ওকে, আমাকে আইডিটা পাস করে দিতে হবে না কারণ আইডিটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদের জেসন সার্ভার আমাদেরকে জেনারেট করে দিবে। ওকে, সো নেম এবং বডি এই দুটা কি হচ্ছে আমরা আসলে আপডেট করতে চাচ্ছি, কারণ আমাদের যখন ডাটাগুলো ব্যাক হয় তখন কিন্তু আমরা নেম এবং বডি হিসাবেই হচ্ছে আমরা ডাটাগুলো হচ্ছে ডাটার মধ্যে বা কি হিসাবে পাই। ওকে, সো আমরা যখনই হচ্ছে পোস্ট করব তখন আমরা নেম এবং বডি এই দুইটা হচ্ছে আসলে আমরা হচ্ছে অ্যাড করে দিব সার্ভারে, যাতে করে আমাদের একটা সিমিলারিটি থাকে। ওকে, আমরা ডাটা ফ্যাচ করা অথবা হচ্ছে পোস্ট করা এর মধ্যে একটা সিমিলারিটি থাকে। ওকে, সো আমরা নেম দিয়ে দিলাম, সো আমাদের এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টেট বা টাইটেল। ওকে, টাইটেল, সো আমরা নেম হিসাবে টাইটেলটাকে পাস করে দিচ্ছি আর স্টেট ডট ডেসক্রিপশন। ওকে, সো আমরা আসলে নেমটা হিসাবে টাইটেলটা পাস করে দিচ্ছি আর বডি হিসাবে আমরা ডেসক্রিপশনটা পাস করে দিচ্ছি। ওকে, সো এখানে একটা প্রবলেম আছে, এখানে যদি আমি হোভার করি এখানে সামথিং এক্সপেক্টেড বলতেছে। ওকে, সো তার আগে আমরা একটা কাজ করি, ও সরি আমি অ্যাওয়েট অ্যাক্সিওস দিবার ইউজ করে ফেলছি। ওকে,
সো তার আগে হচ্ছে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু এওট ইউজ করতেছি, সো এওট এর রেফার ফাংশন হচ্ছে আমাকে অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। সো এওট এর রেফার ফাংশন হচ্ছে এটা, সো অ্যাসিঙ্ক ওকে ইউজ করলাম। দেন হচ্ছে আমি এখানে মোস্ট প্রবাবলি একটা এটা মিস করে গেছি, ওকে। সো তাহলে হচ্ছে আমি এটা পোস্ট করে দিব, এবং পোস্ট করে তারপর যে রেসপন্স আসবে সেই রেসপন্সটা যদি আমি আসলে শো করতে চাই, আসলে আমাদের কি রেসপন্স আসে, ওকে। সো আমরা যদি দেখি, আমাদের আমরা আমাদের অ্যাড নোটে চলে যাই, অ্যাড নোটে চলে যাওয়ার পর আমরা যদি হচ্ছে ইন্সপেক্টে চলে আসি, ওকে। সো টাইটেল নোট ফর ডিসক্রিপশন দিচ্ছি আমি সাবমিট। সো আমাদের দেখেন, আমাদের আসলে যে ডাটাটা পোস্ট করলাম সেটা হচ্ছে আমাদের রেসপন্স হিসেবে আমাদের একটা অবজেক্ট আসতেছে, এবং যার মধ্যে ডাটা আছে, এবং ডাটার মধ্যে হচ্ছে আলটিমেটলি আমরা যে ভ্যালুটা হচ্ছে পোস্ট করেছি সেটা আলটিমেটলি সার্ভার হিট করেছে, এবং সার্ভার থেকে হচ্ছে আমাদের এই ডাটাটা হচ্ছে ব্যাক করতেছে, ওকে। সো অ্যাজ ইউজুয়াল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি আমি রেসপন্স। সো আমরা যেটা করব, কনস্ট, ওকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যখন আমরা নোটটাকে অ্যাড করব তখন আমরা ডাইরেক্টলি স্টেটটাকে পাস না করে আমাদের যে রেসপন্সটা ব্যাক করলো সেটাকে হচ্ছে পাস করবো, ওকে, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে এটা রিয়েলি হচ্ছে আমাদের সার্ভার আপডেট হলো, দেন হচ্ছে সার্ভার থেকে আলটিমেটলি আমাদের সেই ডাটাটা হচ্ছে ব্যাক করলো, ওকে। সেই হচ্ছে পুরো ব্যাপার। সো আমি সেভ করলাম, এবং সেভ করার পরে আপনি যখন কোনো একটা নোটকে অ্যাড করবেন, ডাটাকে আবার তো রিমুভ করে দিচ্ছি, নোটকে অ্যাড করলাম, আমরা সাবমিট করলাম। সাবমিট করার পরে কিন্তু আপনারা যদি নিচের দিকে যান, আমাদের এটা কিন্তু হচ্ছে অ্যাড হলো, ওকে। আশা করি হচ্ছে বুঝছেন, এবং আমি চাইলে হচ্ছে রিমুভ করতে পারি, ওকে, আমাদের রিমুভ হলো। সো আমাদের এখন পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে সার্ভার থেকে হচ্ছে, ওকে, আমরা এবং কিছু লাইফ সাইকেল মেথড ইউজ করে হচ্ছে আমরা কাজ করতেছি, ওকে। সো আমরা আসলে যখন প্রমিস ইউজ করি তখন আমরা কিন্তু ক্যাচের মাধ্যমে আমরা এররটাকে হচ্ছে ক্যাচ করতে পারি, বাট আমরা যেহেতু হচ্ছে অ্যাসিঙ্ক এওট ইউজ করতেছি, সো আমাকে যদি কোনো এরর থাকে আমি আসলে সেটাকে ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে হচ্ছে ধরতে পারবো। সো আমরা এটা নিয়ে নিলাম ট্রাই ক্যাচ, ওকে। আমরা ক্যাচ আপাতত জাস্ট আমি এটা কন্ট্রোল করে রাখি, ওকে, যদি হচ্ছে আমাদের আসলে তেমন এরর আসার কথা না, ওকে। আপাতত আমরা হচ্ছে এরর করে মেসেজটা হচ্ছে কনসোলে করে দিলাম, বাট আপনি যদি চান এটাকে হ্যান্ডেল করতে এররটা আপনি স্ক্রিনে শো করতে সেটাও আপনারা পারবেন, ওকে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যদি এভরিথিং যদি ওকে হয়, এভরিথিং যদি ওকে হয় তাহলে আমরা যেটা করতে চাচ্ছি আমরা হচ্ছে আমাদের কনটেক্সটে হচ্ছে সেই ডাটাটা অ্যাড করে দিতে চাচ্ছি, এবং আলটিমেটলি আমরা ইউআরআইটাকে নেভিগেট করে আমরা অ্যাড নোটে চলে যেতে চাচ্ছি, ওকে। সো এটা একটা ব্যাপার, আমরা হচ্ছে নোট কনটেক্সটে, সরি নোট কনটেক্সটে না, আমাদের নোট ডট জে এস এ, ঠিক, আমরা আসলে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করবো, সো কনসোল ডট লগ ই, দেন হচ্ছে আমরা হচ্ছে পুরোটাকে হচ্ছে আমরা নিয়ে আসি উপরে, ওকে, দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের কনটেক্সটে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব, সো ট্রাই, এবং আমরা এগুলোকে নিয়ে আসতেছি উপরে, দেন ফাইনালি হচ্ছে ক্যাচ, ওকে। সো এই ছিল হচ্ছে আমাদের, হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে আমাদের থার্ড পার্টি ইপি দিয়ে কীভাবে আমরা কোনো একটা ডাটা ইউজ করবো, যেটা রিয়েলি আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি আমরা এইভাবে আসলে রিকোয়েস্ট সেন্ড করি আমাদের, বাট তখন হচ্ছে আমরা যেটা করি আমরা নিজেরা সার্ভার ক্রিয়েট করি, এবং আমরা নিজেরা হচ্ছে এপিআইটা হচ্ছে এপিআই মাধ্যমে আমাদের ডাটাটা সার্ভ করি, ওকে। জাস্ট আমরা এখানে যেটা করলাম আমরা হচ্ছে অন্যের সার্ভ করা ডাটা হচ্ছে ইউজ করলাম, ওকে, এতটুকু হচ্ছে ডিফারেন্ট। সো আশা করি হচ্ছে বুঝছেন আপনারা, এবং রিয়েল লাইফে আসলে কীভাবে ইপিআই নিয়ে কাজ করতে সে ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন, ওকে ওকে। সো আমরা আরেকটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে আমরা আসলে এখানে আমরা ক্লাস বেসড কম্পোনেন্ট ইউজ করেছি, আমরা অলমোস্ট সব জায়গায় ক্লাস বেসড কম্পোনেন্ট ইউজ করেছি, সো আমরা ক্লাস বেসড কম্পোনেন্টকে কীভাবে আসলে ফাংশনাল কম্পোনেন্টে কনভার্ট করতে পারবো সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো, আমরা এর জন্য হচ্ছে হুকসের হেল্প নিব, ওকে। সো দেখাচ্ছে আমাদের কিছুক্ষণ পরে হচ্ছে আসলে আমরা সেই ব্যাপারটা হচ্ছে দেখবো, ওকে। সো আসসালামু আলাইকুম।